কলকাতায় সংঘর্ষ হয়েছে এই বিষয়ে সবশেষ খবর জানব কলকাতা থেকে যোগ দিচ্ছেন সুব্রত আচার্য আমরা সরাসরি যাচ্ছি তার কাছে দেখুন বিজেপির যে আজকের কর্মসূচি এই কর্মসূচিটা কিন্তু আজকে থেকে 15 দিন আগে ঘোষণা করা হয়েছিল আপনি জানেন যে রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এই তৃতীয় সরকারের বিরুদ্ধে শিক্ষা স্বাস্থ্য পরিবহন বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কিন্তু সরব ভূমিকা পালন করে আসছিল তৃণমূলের বিরুদ্ধে যে রাজনৈতিক শক্তি রয়েছে তৃণমূল বিরোধী শক্তি প্রত্যেকটি দল তবে তার মধ্যে আগে ছিল বিজেপি আপনি জানেন যে আজকে সকাল বেলা থেকে সকাল 7টা থেকে বিজেপির এই নবান্ন অর্থাৎ রাজ্য সরকারের সচিবালয় ঘেরাওকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই বিভিন্ন জেলা শহর থেকে কিন্তু বিজেপির নেতা কর্মী এবং সমর্থকরা আসতে শুরু করেন এবং আজকে সকাল থেকে যখন তাদের লক্ষ্যবস্তু অর্থাৎ রাজ্য সরকারের সচিবালয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস সেই নবান্নর অভিমুখে যখন যাত্রা শুরু করে বিভিন্ন পয়েন্টে কলকাতা পুলিশ আগেই বলেছি এইটি বিজেপির পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে রাজ্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জেলায় জেলায় কলকাতার 4টি গতি প্রবেশ পথে কিন্তু নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল এবং আমরা দেখেছি যে গোটা কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান কিন্তু গতকাল রাত থেকে জোরদার করা হয়েছিল আজকে সকালবেলা যখন বিজেপির রাজ্য স্তরের নেতারা তাদের নেতৃত্বে যখন নবান্ন অভিযানের দিকে এগিয়ে চলছিল তখনই কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে ঠিক ঘড়ির কাঁটা যখন স্থানীয় সময় দুপুর 1টা তখনই সাতরাগাছির সামনে কিন্তু কার্যত রণক্ষেত্রের যে অবস্থা সেটা পরিণত হয় আর তার আগে শুভেন্দু অধিকারীকে সাতরাগাছি থেকে কিন্তু আটক করা হয় আপনি জানেন যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলীয় নেতা এবং সর্বভারতীয় স্তরেও শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিজেপিকে নেতৃত্ব দিচ্ছে যদিও রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদারকেও কিন্তু একই রকম ভাবে কিন্তু পুলিশ আটক করা হয়েছে বলে আমরা কিন্তু শেষ মুহূর্তের খবর জানতে পেরেছি এবং সবশেষ খবর যেটি বলা হচ্ছে যে 1:40 যখন তাদের ঘোষিত কর্মসূচি শেষ হয় আগে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ যখন আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার করেন যে এই নবান্ন ঘেরাও কার্যত দ্বিতীয় দফায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে তো সব মিলিয়ে আমাদের রাজ্যে রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন সেটিকে তারা লক্ষ্য নিয়েছে তো সব মিলিয়ে কলকাতা শহরের একটি অংশ এখন কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করেছে এই ছিল আমার কাছে বিজেপি তাদের রাজ্যে রাজ্যে যে নির্বাচন সেটির সংযুক্তির ত্রুটিপূর্ণ থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা সরাসরি ছিলাম পশ্চিমবঙ্গের কলকাতায়